আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। মানাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনারা যারা আওয়ামী লীগের সমর্থক আছেন তারা সকলেই জানেন আওয়ামী লীগের জেলা সম্মেলন ত্রিবার্ষিক সম্মেলনগুলো শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আমাদের ঝিনাইদহ জেলায় 13 নভেম্বর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য জেলাসমূহের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। আপনারা অনেকেই এই ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে একটা পোস্টার ডিজাইন চেয়েছেন, যেটার পিএলপি ফাইল আমি 2-3 দিন আগে তৈরি করে রেখেছিলাম, কিন্তু সাময়িক ব্যস্ততার কারণে আমি দিয়ে উঠতে পারিনি। তবে আজকে ওই পিএলপি ফাইলটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই পিএলপি ফাইলটা সংগ্রহ করতে হলে আপনাকে ভিডিওর ভিতর থেকে ভিডিওর বিভিন্ন অংশে একটা একটা করে মোট 3টা পাসওয়ার্ড উঠবে। এই পাসওয়ার্ড 3টা আপনাদের সংগ্রহ করতে হবে। খুবই অল্প সময়ের জন্য পাসওয়ার্ড 3টা দেখানো হবে, তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, একটু স্কিপ করলে পাসওয়ার্ড মিস করতে পারেন। তো এরপর এই 3টা পাসওয়ার্ড সংগ্রহ করবেন। সংগ্রহ করার পর ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইলটা ডাউনলোড করবেন। যারা ডাউনলোড করতে পারেন না তাদের জন্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে কীভাবে ডাউনলোড করতে হয় সেই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, ওইটা দেখে আপনারা ওইটা ডাউনলোড করে নেবেন পিএলপি ফাইলটা। এরপর ওইটা কাস্টমাইজ করার জন্য প্রয়োজন হবে একটা অ্যাপস। অ্যাপসের নাম হলো পিক্সেল্যাব। এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। যাদের প্লে স্টোর থেকে নামাইলে পিএলপি ফাইল খুঁজে পাচ্ছেন না তারা ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করুন, ওখানে ওল্ড ভার্সনের লিঙ্ক আছে, ওইটা ইনস্টল করবেন, তাহলে সমস্যার সমাধান হবে। এরপর ইনস্টল করার পর পিক্সেল্যাব অ্যাপটা ওপেন করলে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে যে পিএলপি ফাইলটা ডাউনলোড করেছেন ওইটা এখানে অ্যাড করার জন্য উপরের দিকে দেখতে পাবেন 3টা ডট আছে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি ফাইল, এটার উপর ক্লিক করে রাখবেন। তারপর একদম উপরে দেখতে পাবেন ডট পিএলপি নামে একটা অপশন আছে, এটার উপর ক্লিক করলে আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। আপনি যদি সঠিকভাবে পাসওয়ার্ড দিয়ে আমার ওই পিএলপি ফাইলটা ডাউনলোড করে থাকেন তাহলে একটু স্লাইড করে নিচে গেলে দেখতে পারবেন যে আওয়ামী লীগ ত্রিবার্ষিক সম্মেলন 22.plp, এটার উপর ক্লিক করবেন। এরপর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন। তারপর দেখবেন এটা পিক্সেল্যাব অ্যাপসের ভিতরে সুন্দরভাবে ওপেন হয়ে গেছে। এখন এখান থেকে নেতাকর্মীদের ছবি ও নিজের সৌজন্য ছবি, এখানে নাম আছে এবং জেলার নাম আছে, বিভিন্ন কিছু আছে, এগুলো পরিবর্তন করার পালা। তো প্রথমত দেখাবো যে রাজনৈতিক যে নেতাকর্মীদের ছবি দেওয়া আছে এটা কীভাবে পরিবর্তন করবেন। এটা পরিবর্তন করার জন্য নেতাকর্মীর ছবির ব্যাকগ্রাউন্ড এবং ছবির নিচের অংশ ব্লার করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিচের অংশ ব্লার কীভাবে করতে হয় সে বিষয়ে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে শিখে নেবেন। তারপর প্লাস অপশন থেকে ফ্রম গ্যালারি থেকে ওই যে কাস্টমাইজ করলেন একটা ইমেজ, ওই ইমেজটা আপনারা এখানে ইম্পোর্ট করবেন। তো আমি এখানে অলরেডি কিছু ইমেজ আগে থেকে তৈরি করে রেখেছি, সেখান থেকে যে কোনো একটা ইমেজ এখানে ইম্পোর্ট করে নেব। তো আমি এখান থেকে একটা ইমেজ থেকে আমার এখানে পিকচারের ভিতর কিছু ইমেজ আছে, আমি যে কোনো একটা ইমেজ এখান থেকে নিয়ে নিই। তো আমি এখান থেকে সাপোজ এখান থেকে আমি এই ইমেজটা নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি একটা ইমেজ জাস্ট নিচ্ছি, সরি এটা বিএনপির ইমেজ চলে আসছে। আমি এখান থেকে ফ্রম গ্যালারি থেকে আরেকটা ইমেজ নিয়ে আসছি, প্লাস অপশন ফ্রম গ্যালারি। এখান থেকে আপনার ওখানে নেতাকর্মী যারা আছে, আমি যুবলীগের একটা ইমেজ নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে আপনি যা ছবির সাথে রিপ্লেস করতে চান তার ছবির কাছে ঠিক এভাবে বসিয়ে দেবেন। তারপরে লেয়ার অপশনে যাবেন, তারপরে আপনি যেই ছবিটার সাথে রিপ্লেস করবেন সেই ছবিটা খুঁজে বের করে সেই ছবিটা অবশ্যই এখান থেকে ডিলিট করে দেবেন অথবা হাইড করে দেবেন। এই ডিলিট করে দিলে আগে ছবিটা দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেল এবং নতুন ছবিটাই হয়ে আপনার নেতাকর্মীর ছবি অ্যাড করে নিতে পারবেন। যদি চান তাহলে এই নেতাকর্মীগুলোর ছবি ছোটো করে এখানে ফাঁকা স্থান বানিয়ে এখানে আরও ছবি অ্যাড করতে পারেন। এরপর দেখাবো সৌজন্য ছবি কীভাবে অ্যাড করবেন। সৌজন্য ছবি অ্যাড করার জন্য প্লাস অপশন যাবেন, ফ্রম গ্যালারি যাবেন এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবেন যার ফটো বসাইতে চান। যদি না জেনে থাকেন কীভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সে বিষয়ের ভিডিও লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে শিখে নিতে পারেন। তো আমি এখান থেকে যে কোনো একটা ফটো ইম্পোর্ট করে নিচ্ছি। সাপোজ আমি এই ফটোটা এখান থেকে ইম্পোর্ট করে নিলাম, এখান থেকে আমি এটা সাইড চেঞ্জ করে এখানে ছোটো করে বসিয়ে দেবো। আপনারা এখান থেকে যার ছবি বসাইতে চান তার ছবি এভাবে আনবেন। আনার পরে লেয়ার অপশনে যাবেন, মাত্র যে ছবিটা আনলেন তার বাম পাশে 8টা ডট আছে, এটার উপর চেপে ধরে আমার ছবিটা যেখানে আছে অর্থাৎ সৌজন্য ছবিটা যেখানে আছে সেই ঠিক এভাবে টেনে টেনে আগে ছবিটার কাছে নিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমি কীভাবে নিয়ে যাচ্ছি, এইভাবে আগে ছবিটার কাছে নিয়ে যাবেন। তো আগে ছবিটার কাছে যাওয়ার পর আগে ছবিটার ডান দিকে ডিলেট অপশন আছে, ডিলেট করে দিলে আগে ছবিটা ডিলেট হয়ে গেল। দেখতে পাচ্ছেন ছবি কীভাবে পরিবর্তনটা হয়ে গেল।
তো একইভাবে আপনারাও এই ছবিগুলো পরিবর্তন করতে পারবেন। এবং লেখাগুলো পরিবর্তন করার জন্য দেখতে পাচ্ছেন যে লেয়ার অপশন আছে, এখান থেকে সমস্ত টেক্সট আছে। এই টেক্সটগুলো দেখবেন, যেমন এখানে ঝিনাইদহ জেলা শাখা আছে, ডান দিকে কলম আইকন আছে, এটা এডিট করে সাপোজ এখানে আমি কুষ্টিয়া দিয়ে দিলাম, তাহলে এটা কুষ্টিয়া জেলা শাখার হয়ে গেল। খুব সহজ বিষয়, এখানে টেক্সট পরিবর্তন করা আসলে তেমন কোনো কঠিন না। লেয়ার থেকে যে টেক্সটটা পরিবর্তন করতে চান সেটা ডান দিকে কলম আইকনে এডিট করে পরিবর্তন করবেন, এবং নিচে যে সৌজন্য নাম দেখতে পাচ্ছেন এগুলো একইভাবে পরিবর্তন করতে পারবেন। এই লেয়ার অপশন থেকে আপনি নাম খুঁজে বের করে সেটা এডিট করে আপনার নিজের নাম বা সৌজন্য নামটা লিখে নেবেন। এবং এখানে তারিখ দেখতে পাচ্ছেন 13 নভেম্বর আছে, আপনার এখান থেকে যেখানে 13 আছে এখানে আপনি আপনার জেলায় যে তারিখটা আছে সেটা পরিবর্তন করে নিতে পারেন। মোট কথা এখানে সমস্ত কিছু পরিবর্তনযোগ্য। তো এইভাবে সব কিছু পরিবর্তন করা হয়ে গেলে এটা সেভ করার জন্য সেভ অপশনে যাবেন, তারপর সেভ অ্যাজ ইমেজে যাবেন, যাওয়ার পর ডেমিনেশনটা কাস্টম থেকে অবশ্যই আলট্রা করে দেবেন, তাহলে হাই কোয়ালিটিতে সেভ হবে। এরপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে এটা জেপিজি আকারে ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর আপনি এটা সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য প্ল্যাটফর্মে এটা আপনি সম্মেলন সফল হোক হিসেবে এই পোস্টারটা শেয়ার করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন আমার এই ফলাফলটা সংগ্রহ করে কীভাবে সুন্দর একটা সম্মেলনের সফল হোক পোস্টার তৈরি করবেন বুঝতে পারলে। অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেল নতুন হয় তাহলে কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং নোটিফিকেশন বাটনে ক্লিক করে অল করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।